প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাই বরাক বাংলা নিউজে। আপনাদের সাথে আছি আমি রাজ চৌধুরী। প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। অসম সরকারকে ডিটেনশন কেন্দ্রগুলিতে আটক সকলকে মুক্তির নোটিশ সুপ্রিম কোর্টের। লকডাউনের সময়সীমা বাড়ানো হোক, কেন্দ্রকে অনুরোধ বিভিন্ন রাজ্যের। লকডাউন, স্কুল কলেজ কবে খুলবে, যা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা 4,421, মৃতের সংখ্যা 117, সুস্থ হয়ে ফিরেছেন 326 জন। 14 এপ্রিলের পর ধাপে ধাপে উঠতে পারে লকডাউন, সব রাজ্যের মতামত খতিয়ে দেখেছে কেন্দ্র। কলকাতায় দুই ভিখারির শরীরে করোনা সংক্রমণ, বাড়ছে উদ্বেগ। 1,300 জন নাগরিককে ভারত থেকে ফেরাতে বিশেষ বিমান পাঠালো আমেরিকা। গত 24 ঘন্টায় কোভিড-19 বলি আরও 8, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনায় অত্যন্ত অসুস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তীব্র শ্বাসকষ্টে লাগতে পারে ভেন্টিলেটর। লকডাউনের শেষ দিনে ভারতে করোনা আক্রান্তর সংখ্যা গিয়ে দাঁড়াবে 17,000, পরিসংখ্যান দেখে অনেকের কপালে চুক। করোনা ভাইরাস, ভারতে সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে তবলিগ জামাতের দায় ঠিক কতটা? অসমে ডিটেনশন ক্যাম্পে মৃত্যু আর এক মহিলার। খরচ কমাতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা সব বিদেশ সফর বাতিল করুন, মোদীকে আরও 5 পরামর্শ সুনিয়ার। হোয়াটসঅ্যাপের লাল টিকের অর্থ সরকারের নজরে আপনি, জানুন আসল সত্য। মৃত্যুর আগে প্রাক্তন প্রেমিকাকে ফোন, সলমানের ভাইপোকে নিয়ে প্রকাশ্যে এলো নতুন তথ্য। করোনা প্রকোপের মধ্যে ভারতকে বড় সাহায্য পার্শ্ববর্তী চীনের, দেশে আসছে 1.7 লক্ষ পিপি। করোনা লাইভ আপডেট, 30 তারিখ পর্যন্ত 3টি ট্রেনের বুকিং বাতিল করল IRCTC। করোনায় অকাল মৃত্যু হলে কি জীবন বিমা অর্থাৎ LIC-র টাকা পাবে মৃতের পরিবার? করোনা নিয়ে মজা করলে শাস্তি দেবে সরকার, ভুয়ো খবর এড়াতে সরকারের অতুলনীয় পদক্ষেপ। সরকারি বিজ্ঞাপনে বরাদ্দ অর্থ করোনা তহবিলে ব্যবহার করুন, মোদীকে পরামর্শ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। করোনা ভাইরাস নিয়ে নতুন আতঙ্ক জনমনে, 14 দিন পরেও লক্ষণ নেই, তবুও করোনা পজিটিভ 2 কেরল বাসিন্দা। দর্শক, এতক্ষণ শুনেছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সুপ্রিম কোর্ট অসম সরকারকে করোনা ভাইরাস সংক্রমণের জন্য ডিটেনশন সেন্টার থেকে লোকদের মুক্তি দেওয়ার আবেদনে নোটিশ জারি করেছে। বিচারপতি ও লিবার্টি ইনিশিয়েটিভ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা 25 মার্চ সুপ্রিম কোর্টের কাছে এই আবেদনটি পেশ করেছিল। এই আবেদনে সেই সব ব্যক্তিদের মুক্তির দাবি করা হয়েছিল যারা বন্দিদশায় কমপক্ষে 2 বছরের বেশি সময় কাটিয়েছেন। লকডাউনের সময়সীমা বাড়ানো হোক, কেন্দ্রের কাছে এমনই আর্জি রেখেছে বিভিন্ন রাজ্য সরকার। দেশজুড়ে করোনা মোকাবিলার জন্য এর থেকে আর কোনো ভালো পথ নেই বলেই মনে করেছে বিভিন্ন রাজ্যগুলি, সে কারণেই এমনই আর্জি করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লকডাউন উঠার 48 অথবা 72 ঘন্টা আগেই পরবর্তী পরিস্থিতির কথা স্থির করবেন তিনি। লকডাউনের জেরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পড়াশোনা চলছে অনলাইনও। স্কুল কলেজ তাহলে কবে খুলবে? কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল সংবাদ সংস্থা PTIকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন, শিক্ষক ও পড়ুয়াদের নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু। যদি 14 এপ্রিলের পরেও স্কুল কলেজ বন্ধ রাখতে হয়, তাতে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম একাডেমিক ক্ষতি না হয় তার জন্য ব্যবস্থা রেখেছে কেন্দ্র, জানালেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা 4,421 জন, মৃতের সংখ্যা 117, সুস্থ হয়ে ফিরেছেন 326 জন। করোনা মোকাবিলায় লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং সহ একাধিক কড়া পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বাড়ছে সংক্রমণ, প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ফলে কোনো কোনো রাজ্য সরকার লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে, এ নিয়ে বিচার বিবেচনা করে দেখছে কেন্দ্র সরকারও।
স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে 354 জন। মঙ্গলবার সবে মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 4421 জন, মৃতের সংখ্যা 117 জন। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। 14 এপ্রিলের পর দাপে দাপে উঠতে পারে লকডাউন, সব রাজ্যের মতামত খতিয়ে দেখছে কেন্দ্র। 14 এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। আগামী 14 এপ্রিলই হচ্ছে লকডাউনের শেষ সময়সীমা। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে করোনা মহামারীর আকার নিয়েছে। এহেন পরিস্থিতিতে একাধিক রাজ্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে যদি আরও কিছুদিন লকডাউনের সময়সীমা বাড়ানো যায়। সকলের প্রস্তাবই খতিয়ে দেখছে কেন্দ্র সরকার। বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে লকডাউনের সময়সীমা বাড়ানো হবে কি না সেটা কিছুদিনের মধ্যেই স্পষ্ট করবে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের শীর্ষ সূত্র মারফত এমনটাই জানানো যাচ্ছে। কলকাতায় দুই ভিখারির শরীরে করোনা সংক্রমণ, বাড়ছে জনমনে উদ্বেগ। দেশের অন্যান্য রাজ্যের থেকে তুলনায় কম হলেও পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে 69। এরই মধ্যে শহরের এমন দুজন আক্রান্ত হয়েছেন যাদের নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। বিদেশ যাত্রা তো দূরের কথা, ফুটপাতবাসী এই দুই ভিখারির শরীরে ধরা পড়ল সংক্রমণ। আর তাতেই চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের, কীভাবে সংক্রমিত হলো তারা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 3 এপ্রিল বৌবাজার থানার একজন সাব ইন্সপেক্টর ফুটপাতবাসী এক ব্যক্তিকে নিয়ে 3 এপ্রিল NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন। ফুটপাতবাসী ওই ব্যক্তির শরীরে ভাইরাসের সংক্রমণ হয়ে থাকতে পারে এমনই আশঙ্কা থেকেই তাকে নিয়ে হাসপাতালে আসেন ওই সাব ইন্সপেক্টর। জানা গিয়েছে ফুটপাতবাসী ওই ভিখারি কথা বলতে পারেন না। সোমবার তার লালারসের পরীক্ষার রিপোর্ট আসে, দেখা যায় রিপোর্ট পজিটিভ। এরপরই মঙ্গলবার স্বাস্থ্যভবনের নির্দেশে ওই ভিখারিকে বেলাঘাটা IOD হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 1300 জন নাগরিককে ভারত থেকে ফেরাতে বিশেষ বিমান পাঠালো আমেরিকা। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে 21 দিনের লকডাউন চলছে ভারতবর্ষে। এর ফলে আমেরিকার 1300 জন নাগরিক আটকা পড়েছেন এদেশের বিভিন্ন প্রান্তে, তাদের ফেরাতে বিশেষ বিমান পাঠালো আমেরিকা। মঙ্গলবার একথাই জানালেন আমেরিকার অন্যতম উচ্চপদস্থ আধিকারিক অ্যালিস ওয়েলস। এ প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা মার্কিন নাগরিকদের ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, বাংলাদেশ ও নেপালে আটকে থাকা 2900 জন আমেরিকানকে ফেরাতে আজ 13টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। গত 24 ঘন্টায় COVID-19 বলি আরও 8 জন, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত 24 ঘন্টায় COVID-19 জেরে মৃত্যু হয়েছে আরও 8 জনের। দেশে গত 24 ঘন্টায় আরও 1200 জনের শারীরিক পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট COVID-19 আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4421। করোনায় অত্যন্ত অসুস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তীব্র শ্বাসকষ্টে লাগতে পারে ভেন্টিলেটর। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে করোনা আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। হাসপাতাল জানালো অত্যন্ত অসুস্থ বরিস জনসন তাকে ভেন্টিলেটরে দেওয়া হতে পারে। লকডাউনের শেষ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 17,000। পরিসংখ্যান দেখে বিশেষজ্ঞদের চোখ কপালে। ভারতে করোনা সংক্রমণ তাহলে লকডাউনের শেষ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 17,000। পরিসংখ্যান দেখে অনেকেরই চোখ কপালে। ভারতে করোনা সংক্রমণের হার নিয়ে স্বাস্থ্য মন্ত্রক যে সূত্র দিয়েছে তা অনুযায়ী নিঃসন্দেহে অনেকের চোখ কপালে উঠেছে। পরিসংখ্যান বলেছে যদি করোনা আক্রান্তের হার বর্তমান গতি ধরে রাখে তাহলে লকডাউনের অন্তিম দিন অর্থাৎ 14 এপ্রিলে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 17,000-এ। উল্লেখ্য, এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 4421 জন, মৃত্যু হয়েছে 114 জনের। করোনা ভাইরাস ভারতে সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে তাবলিগ জামাতের দায় ঠিক কতটা এ নিয়ে চলছে জনমনে চুলছাড়া বিশ্লেষণ। ভারতের রাজধানী দিল্লিতে গত মাসে তাবলিগ জামাতের বিতর্কিত ধর্মীয় সমাবেশটি একাই এদেশে করোনা ভাইরাস সংক্রমণের হার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বলে সরকার দাবি করছে। গতকাল পর্যন্ত ভারতে মোট যতগুলো করোনা পজিটিভ কেস শনাক্ত হয়েছে তার 30%ই তাবলিগের সঙ্গে সম্পর্কিত বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আর এজন্য গোটা দেশে অন্তত 22,000 তাবলিগের সদস্য ও তাদের কন্ট্যাক্টদের কোয়ারেন্টাইনে রাখতে হয়েছে। তবে কোনো কোনো বিশেষজ্ঞ আবার বলছেন
দেশে করোনা ভাইরাস ছড়ানোর জন্য এভাবে তাবলিগকে ঢালাওভাবে দায়ী করা ঠিক হচ্ছে না, কারণ তারা ওই সময় সমাবেশটি করে দেশের সেই সময়ে জারি থাকা কোনো আইন ভাঙেননি। আর তাছাড়া এখানে তাদের গাফলতিতে থাকলেও সরকারের ব্যর্থতাও কোনো অংশেই কম নয়। অসমে ডিটেনশন ক্যাম্পে মৃত্যু আরেকজন মহিলার। নাগরিকত্ব প্রমাণ করার জন্য নথিপত্র দেখাতে পারেননি, তাই অসমে ডিটেনশন ক্যাম্পে বন্দি ছিলেন 60 বছর বয়সী এক মহিলা। কোকরাজার জেলায় বন্দি থাকা এই মহিলা মারা গেলেন মঙ্গলবার। সরকারি সূত্রে খবর, তিনি 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্দি ছিলেন এই ডিটেনশন ক্যাম্পে। তার ক্যান্সার হয়েছিল। এই নিয়ে অসমে ডিটেনশন ক্যাম্পে মারা গেলেন সর্বমোট 30 জন। পুলিশ জানিয়েছে মৃতের নাম রাবেদা বেগম উর্ফে রুবা বেগম। খরচ কমাতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা সব বিদেশ সফর বাতিল করুন, মোদীকে আরও 5টি পরামর্শ সোনিয়া গান্ধীর। সংকটের পরিস্থিতিতে সরকারের খরচ বাঁচাতে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও আমলাদের সমস্ত বিদেশ সফর এখনই স্থগিত করার পরামর্শ দিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সাংসদদের বেতন 30, হোয়াটসঅ্যাপের লাল টিকের অর্থ সরকারের নজরে আপনি, জানুন আসল তথ্য। করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে সঙ্গে দেশে বেড়েই চলছে ভুয়া খবরের রমরমা, কখনো তা লকডাউন প্রসঙ্গে, আবার কখনো তা কেন্দ্র সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে। সবচেয়ে বড় সমস্যা হলো অনেক নেটিজনরাই এই সব খবরের সত্যতা যাচাই না করেই তা বিশ্বাস করে শেয়ার করে থাকেন। এবার সোশ্যাল মিডিয়ায় যে খবর আতঙ্ক ছড়ালো তা হলো হোয়াটসঅ্যাপ মেসেজের টিক মার্ক। কী বলা হয়েছে মেসেজে? বলা হয়েছে হোয়াটসঅ্যাপে পৌঁছে যাওয়া, 2টি নীলটিক মেসেজটি পড়া, 3টি নীলটিক, 2টি নীলটিক থেকে সরকার তথ্য নিয়েছে, 1টি লালটিক সরকার আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, 2টি লালটিক সরকার আপনার ডাটা স্ক্রিন করছে, 3টি রেডটিক সরকার এই ধরনের কিছু নিয়ে চিন্তাভাবনা করে নে। মৃত্যুর আগে প্রাক্তন প্রেমিকাকে ফোন, সলমনের বাইপোকে নিয়ে প্রকাশ্যে নতুন তথ্য। দিন কয়েক আগে ফুসফুসের সংক্রমণে মারা গিয়েছেন সলমন খানের বাইপো আবদুল্লাহ খান। বাইপোর শেষকৃত্যে লকডাউনের জেরে উপস্থিত থাকতে পারেননি সলমন খান। এবার সামনে এলো এক নতুন তথ্য। স্পটলাইট পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাক্তন মিস ইন্ডিয়া অমৃতা থাপারের সঙ্গে প্রায় 3 বছর প্রেমের সম্পর্ক ছিল আবদুল্লার, কিন্তু 1 মাস আগেই ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। এদিকে গত 1 মাস ধরেই শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে আবদুল্লার। সেই খবর অমৃতাকে জানানোর জন্য আবদুল্লার কাছের বন্ধুরা ফোন করলেও সেই ফোন ধরেনি অমৃতা। তিনি ভেবেছিলেন সম্পর্ক জোড়া লাগানোর জন্যই বুঝি বন্ধুদের দিয়ে অমৃতকে ফোন করাচ্ছেন আবদুল্লাহ। অমৃতা আরও ভেবেছিলেন ব্রেকআপের পরে হতাশা কাটাতে তাকে সাহায্যের জন্য ফোন করতে পারেন বন্ধুরা। আরেক নিউজ ওয়েবসাইট জানিয়েছে আবদুল্লাহ নিজেও নাকি ফোন করেছেন অমৃতাকে, তিনি ফোন ধরেননি। বিশেষ কারণে অমৃতা নিজেই ব্রেকআপ করেছিলেন আবদুল্লাহর সঙ্গে। আবদুল্লাহর ফোন ধরলে তিনি দুর্বল হয়ে যেতে পারেন, এভাবেই আবদুল্লাহ ফোন ধরেননি অমৃতা। মার্চের শেষে ফুসফুসে সংক্রমণ এবং শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের ধীরুভাই কুকিলালাপেন আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবদুল্লাহ। এরপর তাকে মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার 31 মার্চ গভীর রাতে সেখানেই মৃত্যু হয় আবদুল্লার। করোনা প্রকোপের মধ্যে ভারতকে বড় সাহায্য চীনের। দেশে আসছে 1.17 লক্ষ পিপি। গত বছরের ডিসেম্বরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় চীনে। এরপর সেই সংক্রমণ গত 3 মাসে ছড়িয়ে বিশ্বের প্রায় সব প্রান্তে পৌঁছেছে। এই মহামারীর তাবা থেকেই বাদ পড়েনি ভারতবর্ষ। ভারতবর্ষে করোনা ভাইরাসের সংকট তীব্রতর হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষকে তথা স্বাস্থ্য কর্মীদেরকে বাঁচাতে ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। 30 তারিখ পর্যন্ত 3টি ট্রেনের বুকিং বাতিল করল IRCTC। সংকট বাড়ছে, মারণ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর যুদ্ধেই ক্রমশ কঠিন হচ্ছে ভারতে করোনার বলি শতাধিক ছড়িয়ে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সংখ্যাটা 117, আক্রান্ত 4400-এর বেশি। সরকারি পরিসংখ্যান বলছে এ রাজ্যে এখনও পর্যন্ত 5 জন মারণ বীজাণুর সংক্রমণ। করোনায় অকাল মৃত্যু হলে জীবন বিমা অর্থাৎ LIC-র টাকা পাবে কি মৃতের পরিবার?
করোনার জেরে এখন ঘরবন্দি ভারত সহ পৃথিবীর শতাধিক দেশ এই ভাইরাসের প্রকোপে এখনো পর্যন্ত সারা বিশ্ব মৃত্যু হয়েছে 74,768 জনের। ভারতেও এই ভাইরাস কেড়েছে শতাধিক মানুষের প্রাণ। এবার প্রশ্ন হলো, করোনার কোপে অকালে যে সমস্ত মানুষের মৃত্যু হচ্ছে তাদের পরিবার কি এক্ষেত্রে জীবন বিমার অর্থাৎ এলআইসির টাকা পাবেন? আসুন জেনে নেওয়া যাক সরকারি বা বেসরকারি জীবন বিমার টাকা করোনায় মৃত ব্যক্তির পরিবার পাবে কি না। সরকারি বেসরকারি সব জীবন বিমা সংস্থার ক্ষেত্রেই কয়েকটা বিষয়ে নিয়ম একবারেই এক। এক্ষেত্রে জীবন বিমার যে নিয়মটি উল্লেখযোগ্য সেটি হলো বিমার ফোর্স মেজিওর দফা। এই ফোর্স মেজিওর দফার নিয়ম অনুযায়ী এমন কোনো ঘটনা যা আগে থেকে বোঝা যায়নি অথবা নিয়ন্ত্রণ করা যায় না সেসব ক্ষেত্রে কোনো ঝুঁকি বিমা সংস্থা নেবে না। করোনা নিয়ে মজা করলে শাস্তি দেবে সরকার, ভুয়ো খবর এড়াতে সরকারের দৃঢ় পদক্ষেপ। করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতা করলে শাস্তি পেতে হবে এমনই নির্দেশ নাকি জারি করেছে সরকার। আসলে পুরোটা হবেই ভুয়া, এরকম কোনো নির্দেশ সরকারের তরফে জারি করা হয়নি। সরকারি বিজ্ঞাপনে বরাদ্দ অর্থ করোনা তহবিলে ব্যবহার করুন, প্রধানমন্ত্রী মোদীকে পরামর্শ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। লকডাউনে বন্ধ দেশ, কিন্তু এখন অব্যাহত করোনার দাপট, দেশে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, তা নিয়েই এবার চিন্তিত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।